আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আমি এসেছি এইচএসসি পরীক্ষার পর আপনি কোন পথটা বাছাই করবেন দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু আফটার ফিনিশিং ইয়োর এইচএসি এক্সাম দেখেন প্ল্যানিং জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আপনি যদি কোনো জিনিসের কোনো কাজের আগে যদি প্রি প্ল্যান করেন আপনার কাজটা সফল হওয়ার পসিবিলিটি বেশি থাকে তো আমি আজকে আপনাদেরকে এই জিনিসটা দেখাবো যে আপনি আসলে কোন পথটা গেলে আপনার জন্য ইজি হবে বা আপনার ক্যাপাবিলিটি অনুযায়ী আপনি কোন পথটাতে গেলে সফলতা বেশি পাওয়ার সম্ভাবনা থাকবে আমাদের বাংলাদেশের এডুকেশন সিস্টেমে স্বাভাবিকভাবে তো আমাদের বিভাগ আছে তিনটা একটা হচ্ছে বিজ্ঞান একটা হচ্ছে ব্যবসা একটা হচ্ছে মানবিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আপনার আমাদের এসিসি এক্সামের মতো না দেখা যায় এখানে সায়েন্সের স্টুডেন্টরা কমার্সের সাবজেক্টে যাইতে পারে সায়েন্সের স্টুডেন্টরা আর্টসের সাবজেক্টে যাইতে পারে আবার আর্টসের স্টুডেন্টরা কমার্সের সাবজেক্টে যাইতে পারে কিন্তু আর্টস এবং কমার্সের স্টুডেন্টরা কিন্তু সায়েন্সের সাবজেক্টে যেতে পারে না একটা কথা বলে নিচ্ছি বাংলাদেশে পাবলিক ভার্সিটি আছে কিন্তু বিয়াল্লিশটা আরও তিনটি অনুমোদন দেওয়া হয়েছে এগুলো কিন্তু এখনও হয়নি তো ওই বিয়াল্লিশটা পাবলিক ভার্সিটির মধ্যে আপনার টোটাল সিট রয়েছে চৌষট্টি হাজার অর্থাৎ চৌষট্টি হাজার সিট রয়েছে যে তেরো লক্ষ স্টুডেন্টের জন্য গত বছরের হিসাব অনুযায়ী এসএসসি পরীক্ষার্থী ছিল তেরো লক্ষ তো ওই তেরো লক্ষ স্টুডেন্টের জন্য আপনার পাবলিক ভার্সিটির সিট রয়েছে মাত্র চৌষট্টি হাজার ওখান থেকে কম্পিটিশন করে আপনাকে কি করতে হবে চান্স পাইতে হবে বিয়াল্লিশটা পাবলিক ভার্সিটি বলতে কোনগুলো একেবারে মেডিকেল ইঞ্জিনিয়ারিং যতগুলো আছে ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জগন্নাথ জাহাঙ্গীরনগর কুমিল্লা যত রকমের পাবলিক ভার্সিটি আছে সব সবগুলো মিলে কিন্তু পাবলিক ভার্সিটি বিয়াল্লিশটা এগুলোর মধ্যে মাত্র চৌষট্টি হাজার সিট রয়েছে এখন আমি আপনাদেরকে সহজ কিছু ওয়ে বলে যেমন দেখা যায় আপনার ইচ্ছা থাকতেই পারে আমরা ড্রিম দেখতেই পারি যে আমি মেডিকেলে পড়ব কিন্তু মেডিকেলে যাওয়ার আগে আপনাকে দেখতে হবে আপনার অ্যাবিলিটি আছে কি না আপনার যদি এসএসসিতে ফোর পয়েন্ট ফাইভ জিরোর নিচে যদি আপনার স্কোর থাকে তাহলে আমি আপনাকে বলবো আপনি মেডিকেলের চিন্তাটা বাদ দিন কারণ ওখানে আপনার একশো নম্বরের জিপিএ অ্যাকাউন্ট করা হয় এসএসসি এবং এইচ এসিসি দিয়ে আমি হিসাবটা পরে মেডিকেলের যখন দেখাবো তখন আমি তা দেখিয়ে দেব মেডিকেলের এক্সাম কীভাবে ওই ওই তখন আমি দেখাই দিব জাস্ট এটুকু বলতেছি আপনার যদি এসএসসিতে যদি ফোর পয়েন্ট ফাইভ জিরোর নিচে থাকে তাহলে আমি আপনাকে বলবো আপনি মেডিকেলের চিন্তাটা বাদ দিন আপনি অন্য পাবলিক ভার্সিটির চিন্তাটা করেন কারণ এ কারণেই বলতেছি এক 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 ভার্সিটির প্রিপারেশন এক এক রকম কারণ মেডিকেল এবং পাবলিক ভার্সিটির প্রিপারেশান ভিন্ন রকম আচ্ছা এটা গেল তো এক কথা ইঞ্জিনিয়ারিংয়ের পরে বার আসতেছি আমি নেক্সট হচ্ছে পাবলিক ভার্সিটির ক্ষেত্রে কিন্তু চুজ করার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের ওয়ে রয়েছে যেমন আপনি মনে করেন সায়েন্সের সাবজেক্টগুলো মানে জোর জরস্তিতে ইন্টারের মধ্যে কোনো পড়াশোনা করছেন যে আপনি এটা চিন্তা করতেছেন যে আপনার রেজাল্ট ভালো আসবে না আপনার চিন্তা করতেছেন যে আপনার রেজাল্ট আসবে ফোর পেনের মতো ঠিক আছে তো ওই ক্ষেত্রে কী করবেন ওই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য একটা চান্স রয়েছে ওই চান্সটা হচ্ছে আপনি চাইলে আপনার সায়েন্স থেকে শিফট হয়ে কমার্সের সাবজেক্টগুলোতে যাইতে পারেন অর্থাৎ সায়েন্সের স্টুডেন্টদেরকে লাখি স্টুডেন্ট বলা হয় এ কারণে বাংলাদেশে পাবলিক ভার্সিটিতে যতগুলো সিট রয়েছে তার মধ্যে সিক্সটি থেকে সিক্সটি ফাইভ সিট কিন্তু আপনার কাজের জন্য সায়েন্সের স্টুডেন্টের জন্য কারণ মেডিকেল এবং ইঞ্জিনিয়ার কিন্তু টোটালি কিন্তু সায়েন্সের দখলে থাকবে আবার দেখেন পাবলিক ভার্সিটিতে এসেও সায়েন্স ফ্যাকাল্টি পুরে সায়েন্সের স্টুডেন্টদের দখলে থাকবে এবং তারা গিয়ে আবার কোথায় সিট দখল করতে গিয়ে কমার্স থেকে এবং আর্টস থেকে তো সায়েন্সে পড়ে যদি আপনি যদি একটা পাবলিক ইউনিভার্সিটির সিট না পান তাহলে আমি বলবো এটা আপনার জন্য দুর্ভাগ্য পরীক্ষা পদ্ধতিগুলো আমি নেক্সট ক্লাসে দেখাবো। তো কিন্তু আবার আর্টস কমার্সের জন্য কিন্তু সেই সুবিধাটা না হ্যাঁ আসে যেমন প্রত্যেকটা গ্রুপের যেমন সায়েন্স কমার্স আর্টস প্রত্যেকটা গ্রুপের আলাদা আলাদা কিন্তু বিভাগ রয়েছে কোথায় বিশ্ববিদ্যালয়ে একটা ইউনিট থাকে সম্মিলিত যেখানে সায়েন্স কমার্স আর্টস সবাই পরীক্ষা দিতে পারবে কম্পিটিশনের ভিত্তিতে এবং আলাদা আলাদা সিট দেওয়া থাকে সায়েন্সের জন্য কয়টা কমার্সের জন্য কয়টা আর্টসের জন্য কয়টা ওখান থেকে যারা কম্পিটিশানে এগিয়ে থাকবে তাদেরকে নেওয়া হবে তো আপনি কোন পথটা চুজ করবেন সেটা আপনার অ্যাবিলিটির উপর আপনাকে চিন্তা করতে হবে স্বপ্ন আমরা সবাই দেখি স্বপ্ন দেখা ভালো তবে স্বপ্নের জন্য একটা যোগ্যতা লাগে ওই যোগ্যতাটা যদি আপনারা না থাকে তাহলে আপনার স্বপ্ন অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাবে সো আপনাকে চিন্তা করতে হবে আপনি কোন পর্তা বাছাইয়ে করবেন যে আপনি কি মেডিকেলে যাবেন নাকি ইঞ্জিনিয়ারিংয়ে যাবেন নাকি পাবলিক ইউনিভার্সিটিতে যাবেন নাকি পাবলিক ইউনিভার্সিটিতে গিয়ে আপনি আপনার সাবজেক্টটা যখন আপনার জন্য কষ্ট হয়ে যাচ্ছে ওই ক্ষেত্রে আপনি এটাকে চেঞ্জ করবেন কারণ দেখা যাচ্ছে আপনি যখন সায়েন্সের ইউনিটগুলো যখন পরীক্ষা দিতে যাচ্ছেন তখন আপনাকে ফিজিক্স পড়তে হচ্ছে কেমিস্ট্রি পড়তে হচ্ছে ম্যাথ পড়তে হচ্ছে বায়োলজি পড়তে হচ্ছে আবার দেখা যাচ্ছে এর সাথে সাথে কোনো কোনো ভার্সিটি বাংলা এবং ইংলিশ জুড়ে দেয় তো আপনার জন্য ছয়টা সাবজেক্ট কিন্তু আপনি যদি ওইটা বাদ দিয়ে যদি আবার ডি ইউনিটের দিকে যান তখন আপনার বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান এই তিনটা সাবজেক্ট দিয়ে কিন্তু আপনি ইজিলি কিন্তু যে কোনো একটা সাবজেক্ট কিন্তু পাবেন যদি ভালো করে পড়ালেখা করেন আমি আপনাকে এটাই বলতেছি না যে আপনি আপনার গ্রুপটা চেঞ্জ করবেন আপনার অ্যাবিলিটির উপর ডিপেন্ড করতে বলতেছি তো এই এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে প্রি প্ল্যান প্রি প্লান করে রাখতে হবে এই কারণেই কারণ ভবিষ্যৎটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য ওটা আমাদেরকে মাথায় রাখতে হবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আশা করি এখান থেকে আপনারা উপকৃত হবেন আপনাদের জন্য বেস্ট ডিসিশন যেটা হয় ওটা চুজ করবেন আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে পরীক্ষা পদ্ধতি হয় কোন কোন ইউনিট হয় আমি এই বিষয়ে ভিডিও করব। ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম